নমস্কার জানাচ্ছি আর সবিতা দিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। সকল মাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আসলে শুরুতে আমাদের রুনাদি মায়ের উপরে একটি গান পরিবেশন করেছেন, আর উইলি নন্দী নন্দী আমার শুরু থেকেই আমার সাথে একটু যুদ্ধ ঘোষণা করেছে যে মাসি মায়ের গান হয়েছে, এখন একটু অন্যরকম গান করো। তো আমি চলে যাচ্ছি একটু অন্যদানের গানে, গান তো গান। সবাই ভুল টুটি ক্ষমা শুনে দিস দেখবেন প্লিজ। আর মা খুব ছোট্ট একটি শব্দ, আর সকল মাদের সবাই যার মা ঘরে আছে সবাই মাকে সম্মান করবেন, ভালোবাসবেন। তারা আসলে বয়স হলে বাচ্চাদের মতন হয়ে যায়। তো এগুলি আমাদের কাছে, এই মা আমাদের কাছে এখন বাচ্চার মতন। আমি মাঝে মাঝে ইউটিউবে অনেক কিছু দেখি, আমার খুব কষ্ট লাগে যে একটা বিষয় কি, আমি একটু সময় নিচ্ছি কারণ আমার কষ্টের প্রকাশটা আমি একটু করতে চাই, আপনারা ক্ষমা শুনে দিচ্ছেন যে এখন কিন্তু ছেলে মেয়ে বলে প্যাম্পাস করায়, আর আমরা যখন হয়েছি তখন কিন্তু সে ছোট ছোট কাপড়, ছোট ছোট কাঁথা, এগুলি ক্লিন করা, এগুলি শুকানো, তারপর বাচ্চার পরিচর্যা, আরো তো অনেক কিছু আছে। তো সেই দিক থেকে একজন মা কম কষ্ট করে না। তো আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি, বাবা মা যে থাকুক তাদেরকে অন্তত পক্ষে বাকি জীবনটা একটু হ্যাপি রাখার চেষ্টা করবে। তারা কিন্তু এই বয়সে কিছু চায় না, শুধু একটু ভালোবাসা, খাবার, ওকে আপনি যতটুকু দিবেন। সে কিন্তু বলবে না যে আমার জন্য এটা আনো ওটা আনো, কিছু বলে না, সে শুধু বলে ঠিক আছে।